নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। এত গরমে অনুষ্ঠান বাড়ির মতো অত তেল মশলার ব্যবহার না করেও একদম ঘরোয়া সাধারণভাবে অল্প তেল মশলা দিয়ে এঁচোড় রান্না করব, অথচ স্বাদ হবে অসাধারণ। চলুন তাহলে রান্নাটা দেখে নিই। এঁচোড় চিংড়ি রান্না করতে গেলে প্রধান উপকরণ যেটা, সেটা হচ্ছে এঁচোড়। আমি এখানে একটা তাজা 1.5 কিলো মতো ওজনের এঁচোড় নিয়ে নিয়েছি। আর এঁচোড়টাকে আমি হাতে সর্ষের তেল মাখিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আমি এঁচোড়টা এভাবে টুকরো টুকরো করে কেটেছি। এঁচোড়ের টুকরোগুলো আমি খুব ছোট করেও কাটিনি, আবার খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম নুন আর অল্প হলুদ, আর কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে সব দিয়ে দেবো। আর একটু নেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, আর এঁচোড়গুলোকে আমি সিদ্ধ করে নেবো। 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি এঁচোড়গুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এঁচোড়গুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে নামিয়ে জলটা ঝরিয়ে নেবো। এঁচোড়ের জলটা ঝরতে দিয়েছি, আর আমি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আলু ভেজে নেব। এখানে আমি 4টে বড় সাইজের আলুকে কেটে টুকরো করে নিয়েছি। একটা আলু আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখে আলুগুলোকে ভেজে নেব। মাঝে ঢাকা খুলে 2-1 বার নেড়ে দিয়েছি, আর এখন আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সব আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকেও আমি নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তাই অল্প আঁচেই একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেই ভাজবো, যেহেতু তেলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি। এখন এঁচোড়গুলো একটু লালচে লালচে হয়ে এসেছে, তার মানে এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি। আমি এঁচোড়গুলোকে সব তুলে নিয়ে কড়াইটাকে একটু ভালো করে মুছে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আবারও অল্প তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছ। আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, তাহলে মাছগুলো আবার শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট মতো একটু নেড়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার মশলাটা বেটে রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন, কয়েক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা আদার চেয়ে একটু বেশি নিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নগুলো নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব, আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা খুব ভালো হবে। পেঁয়াজগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টও ততটাই ভালো হবে। তেল যেহেতু আমি খুব বেশি দিইনি, তাই একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে তলায় লেগে পুড়ে না যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের ঘষে নেওয়া টমেটো। আবারও নেড়ে চেড়ে মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় আর টমেটোটা মুজে নরম হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, আবার এঁচোড় সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে দিয়েছি, তাই এখন নুনটাকে একটু সেই বুঝেই দিতে হবে। দেখুন, মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অল্প আঁচে, আস্তে আস্তে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে, আর মশলা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটা মশলা, যেটা দিলে তরকারির স্বাদটা পুরোটাই বদলে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ বাটা। আমি চারমগজটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প করে মশলার বাটি ধোয়া জল। আবারও সব মশলার সাথে চারমগজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা একদম ফাইনালি কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে আবারও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু। এবার এঁচোড় আর আলুটাকে মশলার সাথে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। এঁচোড় আর আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জলটাকে আমি গরম করে নিয়েছি। জলের পরিমাণটা আমি এমনভাবে দিয়েছি যাতে দেখুন এঁচোড় আলু সব কিছু এই ঝোলের মধ্যে ডুবে থাকে, কারণ ঝোলটা এখনও বেশ কিছুক্ষণ ফুটবে, তাতে ঝোলটা টেনে যাবে। আর এমনিতেই চারমগজ আছে, তাতেও কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে যাবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার ঢাকা দিয়ে দেব। প্রথমে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ফুটতে দেব, তারপর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে আবারও 7-8 মিনিট মতো রান্না হতে দেব। 7-8 মিনিট রান্না হবার পর ঢাকনাটা খুলেছি আর দেখে নেব যে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখন ঝোলটা বেশ খানিকটা কমে গেছে আর এঁচোড়গুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে আর বেশি আমি ঝোলটাকে কমাবো না, ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেই ঝোলটা আরও একটু কমে যাবে। এই তরকারিতে শেষে আর আমি কোনো মশলা অথবা গরম মশলা গুঁড়ো দেব না। আমি প্রথমেই যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সেই গন্ধটাই কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি এঁচোড় চিংড়ি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।